আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ইউটিউব চ্যানেল শামীম নেশনের স্পেশাল নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মাহফুজুর রহমান শামীম। শুরুতেই জানিয়ে দিব ঢাকা লিফট সংবাদ শিরোনাম। স্ত্রীর উপর অভিমান করে ফেসবুক লাইভে ঘোষণা দিয়ে আত্মহত্যা। দীর্ঘদিন পর প্রবাস থেকে ফিরে স্ত্রীর কাছে পাঠানো টাকা হিসাব চান, স্ত্রী তা দিতে অস্বীকৃতি জানান। শিরোনামটি শুনলেন, এবার বিস্তারিত। যশোরে শারশায় স্ত্রীর উপর অভিমান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে ঘোষণা দিয়ে আত্মহত্যা করেছেন রফিকুল ইসলাম নামে বিদেশ ফিরত এক যুবক। বৃহস্পতিবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত হয়। আত্মহননকারী রফিকুল ইসলামের বাড়ি উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামে। শারশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে আত্মহত্যার ঘোষণা দিয়ে বিষ পান করেন রফিকুল। পরে তার স্বজনরা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, দীর্ঘদিন মালয়েশিয়ায় থেকে দুই সপ্তাহ আগে রফিকুল বাড়ি ফেরেন। প্রবাসে থাকাকালে উপার্জিত সব টাকা তার স্ত্রীর নামে দেশে পাঠাতেন। দেশে ফিরে স্ত্রীর কাছে পাঠানো টাকার হিসাব চাইলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় রফিকুলের। এক পর্যায়ে স্ত্রীর উপর অভিমান করে সে বিষপান করে। পুলিশ কর্মকর্তা জুয়েল আরও বলেন, লাশ ও সব আলামত আমরা সংগ্রহ করেছি। নিহতের স্ত্রী মনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। রফিকুলের বাবা দিদার হোসেন বলেন, আমার ছেলে গত দুই সপ্তাহ হলো দেশে এসেছে। বিদেশে থাকা অবস্থায় রোজগারের সব সে বউয়ের অ্যাকাউন্টে পাঠাত। দেশে ফিরে টাকা চাইলে বউ টাকা দিতে অস্বীকার করে। এ কারণে মানসিকভাবে ভেঙে পড়ে ফেসবুক লাইভে স্ট্যাটাস ও স্ট্যাম্পে লিখিত দিয়ে সে আত্মহত্যা করে। মৃত্যুর আগে দেওয়া বক্তব্যে সে স্ত্রীকে দায়ী করে গেছে। প্রিয় দর্শক, স্পেশাল নিউজ আজ এই পর্যন্তই। আপনারা যারা এখনও পর্যন্ত শামীম নেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।